শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছি বা লিখেছিলাম 1 থেকে 20 পর্যন্ত কথায় লেখা, মানে ইন ওয়ার্ডস বেঙ্গলি। তো আজকের বিষয় ইন ওয়ার্ডস বেঙ্গলি। আমি শুরু করছি আজকে পড়াবো তোমাদেরকে 21 থেকে 30 পর্যন্ত। তোমরা সবাই দেখো, ঠিক আছে? 21 এ পয়রসুকু তালিবর্ষ 21 22 বয়াকার বা রসুই তালিবর্ষ 22 23 তয়কালতে রসুই তালিবর্ষ 23 24 চ বয় বয় রসিকার তালিবর্ষ 24 25 পয় চন্দ্র বিন্দু জয় রসিকার জি তালিবর্ষ 25 26 ছয়াকার ছা বয় বয় রসিকার তালিবর্ষ 26 27 কিন্তু সেবাসা তয়াকার্তা তালিবর্ষ 27 28 সরিয়া তয়াকার্তা তালিবর্ষ 29 তিরুপন্ন তারকনাথী তালিবর্ষ 30 তারকনার শিকার তালিবর্ষ 30। তাহলে আমি লিখে ফেললাম 21 থেকে 30 পর্যন্ত। আমি তোমাদেরকে আরেকবার পড়ছি। 21 এ কয় রসকর তালিবর্ষ 21 22 বয়কার বা রসই তালিবর্ষ 22 23 তয়কার তে রসই তালিবর্ষ 23 24 চ বয়ব রসিকার তালিবর্ষ 24 25 প চন্দ্রবিন্দু চয়সকরচি তালিবর্ষ 25 26 ছয়কার ছা বয়ব রসিকার তালিবর্ষ 26 27 দুন্দশাকার সা তয়কাতা তালিবর্ষ 27 28 সরিয়া তয়কাতা তালিবর্ষ 29 দীর্ঘ দন্তন্ন তৈরফলাত্রী তালিবর্ষ 29 30 তৈরফলা রসিকার তালিবর্ষ 30। তাহলে আমাদের শেখা হয়ে গেল 1 থেকে 30 পর্যন্ত কথায় লেখা ইংরেজিতে ইন ওয়ার্ডস। ঠিক আছে, তাহলে তোমাদের আগামী ক্লাসের জন্য বাড়ি কাজ রইল। কথায় লেখা বা ইন ওয়ার্ডস লিখো অথবা ইন ওয়ার্ডস ইন ওয়ার্ডস বেঙ্গলি কথায় লেখা সেম, তাই ইন ওয়ার্ডস বেঙ্গলি। তোমরা বেঙ্গলি গত ক্লাসের সহ দিচ্ছি আমি রিভিশনের জন্য 1 থেকে 30 পর্যন্ত। কেমন? রিভিশন চর্চা করি, চর্চা
বুঝি। আজকে তাহলে পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।